ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरु नमः। गुरुदेव इष्ट देवी और पितामाता के प्रणाम जानिए আমি আচার্য পলাশ আপনাদের সামনে সৃষ্টি টিভি পর্দায় সন্ধ্যা 6টা 35 মিনিটে লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু প্রতিদিন সন্ধ্যা 6টা 35 মিনিটে আমার সৃষ্টি টিভিতে অনুষ্ঠানটাকে আমি চেষ্টা করি আপনাদের জন্য লাইভ করা এবং লাইভে আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার জন্য সেটা চেষ্টা করি। আগামীকাল 23 জানুয়ারি শনিবার দিন আগামীকাল আমাকে পেয়ে যাবেন কাথি চেম্বারে। তো তার আগে একটু বলে নিচ্ছি, আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, সেখানে আমাকে পেয়ে যাবেন রবিবার দিন পেয়ে যাবেন সেই চেম্বারে, এবং আপনারা পেয়ে যাবেন আগামীকাল শনিবার দিন কাথি চেম্বারে, 24 জানুয়ারি রবিবার দিন পেয়ে যাবেন শ্যামবাজার চেম্বারে, 25 জানুয়ারি সোমবার দিন পেয়ে যাবেন গড়িয়ার চেম্বারে, এবং 26 জানুয়ারি মঙ্গলবার দিন পেয়ে যাবেন শ্যামবাজার চেম্বারে এবং হাওড়া চেম্বারে। দর্শক বন্ধু বুকিং স্টার্ট হয়ে গেছে। এই যে পৌষ মাসের যে পূর্ণিমা হয় সেটা সাধারণত পৌষী পূর্ণিমা নামে খ্যাত থাকে, কিন্তু আজ এই বছর কি হচ্ছে, মাঘ মাসে পৌষী পূর্ণিমা। আপনারা চিন্তা করবেন মাঘ মাসে পৌষী পূর্ণিমা কি করে হচ্ছে, তো মাঘ মাসেই কিন্তু পৌষী পূর্ণিমা হচ্ছে। কেন? তার কারণ একবার মলমাস হওয়াতে পূর্ণিমার মাসটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ কোন মাস, সাধারণত আমরা জানি কোন মাসে যদি মলমাস থাকে সেই মাসে দুটো অমাবস্যা যদি থাকে তাহলে সেই মাসটাকে মলমাস ধরা হবে, দুটি অমাবস্যা যদি সেই মাসে থাকে তাহলে সেই মাসটাকে অমাবস্যা হিসাবে ধরা হবে, যদি না তার পরের মাসে দুটি পূর্ণিমা না থাকে। যদি তার পরের মাসে দুটি পূর্ণিমা থাকে তাহলে সেটাকে মলমাস ধরা হবে না, তাহলে অমাবস্যা দুটো মাসে থাকতেই পারে, কিন্তু তার পরের মাসে যদি দুটো পূর্ণিমা হয়ে যায় তাহলে সেটা মলমাস হবে না, তার পরেরটাই শুদ্ধ হয়ে গেল। তো কিন্তু যদি তার পরের মাসে দুটো পূর্ণিমা না থাকে, দুটি অমাবস্যার পর দুটি পূর্ণিমা যদি পরের সৌর্য মাস অনুসারে না থাকে তাহলে ধরা হয় এই মলমাস। এই দুর্গাপূজার মহালয়া পর লৌকিক মহালয়া এক মাস পর হলো এই মলমাসের জন্য। কি করে হলো তখন আগেই বলেছি আগের এপিসোডগুলোতে, আজকে একটুখানি বলে দিই। সূর্যকে গণনা করে অর্থাৎ রবিকে গণনা করে যেটা মাস তৈরি হয় সেইটাকে বলা হয় সৌর্য মাস, যেটা বাংলা ক্যালেন্ডারে আমরা সাধারণত দেখি বা অন্যান্য হিন্দি ক্যালেন্ডারই থাকে। অর্থাৎ রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন হবে পয়লা বৈশাখ, এটা নিয়ম। সেরকম চন্দ্রমাস অর্থাৎ চন্দ্রপঞ্জিকা অনুসারে, চন্দ্রপঞ্জিকা বা চন্দ্রমাস অনুসারে যেটা কাউন্টিং হবে সেটা অমাবস্যার পরের দিন হয় না, পূর্ণিমার পরের দিন। অর্থাৎ পূর্ণিমার পরের দিন কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি 1 তারিখ হিসাবে গণ্য হয়, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি 1 তারিখ হিসাবে গণ্য হবে। তাহলে সেক্ষেত্রে চন্দ্রমাস অনুসারে এইখানে আসছে পৌষ পূর্ণিমা, এই মাঘ মাসেই পড়েছে। এই পৌষী পূর্ণিমা যে মাঘ মাসে পড়েছে তার কারণ হলো কি, যে একটা মাস যে গ্যাপ হয়ে গেছিল সেই গ্যাপে অনুসারে এই পৌষ মাসে যে অশুভ কাজ আমি বলি, তাই পৌষী পূর্ণিমায় অশুভ কাজ কি হয়, অশুভ দোষ খণ্ডন অর্থাৎ জাতচক্রের অশুভ দোষ খণ্ডন হয়, যে কোনো রকম বাস্তুদোষ খণ্ডন এই দিনে হয়। মহামৃত্যুঞ্জয় সহ রক্ষা কবচ, কেউ বান মারছে বা আপনার ভয়ভীতি বাড়ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, এইটার জন্য মহামৃত্যুঞ্জয় সহ রক্ষা কবচ এই দিনগুলো থেকে ভালো ফলপ্রদ পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, তৃতীয় ব্যক্তির কাটান ক্রিয়া করে স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটানো, এই যে কাটান ক্রিয়াটা এই পূর্ণিমা পৌষী পূর্ণিমা তিথিতে খুব ভালো হয়। আবার প্রেমিক প্রেমিকার মধ্যে অন্য ব্যক্তি প্রবেশ করেছে সেখানেও স্মরণে যায়। অনেকের বিয়ে হয়েছে না, বিয়ে হওয়ার পর মেয়ে বাপের বাড়ি আছে 1-1.5 বছর হয়ে গেল, বা বিয়ে হয়েছে স্বামীর ঘর থেকে বউ চলে গেল জোর জবরদস্তি বাপের বাড়িতে, এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মিল করানোর কাজ এই পৌষী পূর্ণিমায় খুব ভালো ফলপ্রদ। কারণ একইভাবে অশুভ এবং শুভ কাজের ফল কিন্তু ভালো পাওয়া যায়। এই পৌষী পূর্ণিমায় আমাকে পেয়ে যাবেন তারাপীঠ মহাশ্মশানে, সেটা ভক্তদের মঙ্গলার্থে থাকবে হোমযজ্ঞ। পড়াশুনোয় বাধা, পড়াশুনো হচ্ছে না, উচ্চ বিদ্যায় বাধা,
চাকরি পাচ্ছেন না, চাকরিতে উন্নতি হচ্ছে না, এখন বিভিন্ন জায়গায় স্যালারিও কমে গেছে, কস্ট কাটিং হচ্ছে অনেক, ফলে সেই জায়গার অসুপত্বগুলো খণ্ডন করতে হয়। ব্যবসা শুরু করেছেন, মনে করলেন এই সময় মাস্ক স্যানিটাইজার খুব ভালো বিক্রি হয়, তাহলে মাস্ক স্যানিটাইজার বিক্রি করি, পরে দেখছেন সেই দোকান করে এখন আর চলছে না, তাহলে কি করতে হবে? এর জন্য যদি হরোস্কোপ নাও থাকে, এই পৌষী পূর্ণিমায় যদি দোষ খণ্ডন করা যায়, 100% শুভ রাস্তা আপনার জীবনে তৈরি হবে। এবং তার আগেই আমাকে পেয়ে যাবেন 23শে জানুয়ারি শনিবার দিন কাতি চেম্বার, এবং 24শে জানুয়ারি রবিবার দিন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যাম বাজারে পেয়ে যাবেন। জয় মাতারা। জয় মাতারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি, মধুমিতা ঘোষ। মৌমিতা? মধুমিতা। মধুমিতা ঘোষ নবদ্বীপ থেকে। জন্ম তারিখ বলো মা, তোমার সম্বন্ধে জানবে তো, বলো জন্ম তারিখ। 11/10/1997। টাইমটা বলো। সকাল 7:15। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। আমার অনুষ্ঠান কি আগে দেখেছো না আজকে প্রথম দিন? না না, আগে দেখেছি। আগে দেখেছো? হ্যাঁ দেখি। কৃষ্ণনগর বললে, তাই তো? দাঁড়াও, কিরকম লাগে অনুষ্ঠান? ভালোই লাগে। দেখো আমি যে সাউন্ড ভাইব্রেশনটা তোমার মধ্যে পাচ্ছি, সেই সাউন্ড ভাইব্রেশন থেকে তোমার কি অলসতা একটু তৈরি হচ্ছে? এই বিগত মাস ছয়েক যাবত তুমি কি একটু অলস অলস ভাব আসছে, একটু ঘুম ঘুম পায়, কাজে এনার্জি আসে না, এটা মনে হচ্ছে তোমার? তুমি মা 1997, তাই তো? বিয়ে হয়ে গেছে? না না, এখনো বিয়ের চেষ্টা করনি? তোমার তো বিবাহ যোগ চলছে, তো ওই কারণেই তো ফোন করেছো, আর চাকরি বাকরি নিয়ে চেষ্টা করছো? হ্যাঁ, কিসে চাকরি করতে চাইছো বলো? গভর্নমেন্টের চাকরি। দেখো মা এইখানটা ডিস্টারবেন্স হয়েছে, সরকারি চাকরি বুধাদিত্য যোগ থাকলেও, সেই বুধাদিত্য যোগ কন্যা রাশির ওপর অবস্থান করলেও তোমার কিন্তু কর্মস্থানটা ডিস্টারবেন্স। তুমি যেটুকু প্রাপ্তিযোগ থাকে, ভাগ্য অনুসারে প্রাপ্তিযোগ থাকে, বাকিটা কিন্তু কাজ হয় না। সরকারি চাকরি পেতে গেলে বিবাহ বুধাদিত্য যোগ ছাড়া অনেক কিছু যোগ দেখতে হয়। ভালো শ্বশুর বাড়ি আছে, বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, বিয়ের ব্যবস্থা করে নাও মা, নিশ্চয়ই ভালো ফল পাবে। চাকরির জায়গায় যদি বড় নিজের চাকরি করতে চাও, সরকারি চাকরি, তাহলে প্রতিকার একটু প্রয়োজন, নচেৎ কিন্তু তুমি ভালো চাকরি পাবে না। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, এই যে যাদের এরকম অশুভত্ব আছে বা কোনো কিছু জানার আছে, টোটকা দরকার, অনেকের টোটকা দরকার থাকে যে বাবা আমি ফিস দিয়ে দেখাতে পারবো, কিন্তু এর বেশি প্রতিকার করার ক্ষমতা নেই, সেক্ষেত্রে নিশ্চয়ই আবার চেম্বারে আসলে টোটকার মাধ্যমে রেমেডি আমি করি। যে টোটকাগুলো টিভির মাধ্যমে দিই সেটা সর্বসাধারণের জন্য, আর চেম্বারে যারা আসেন তাদের রাশি লগ্ন যদি নাও থাকে ডেট অফ বার্থ, সেক্ষেত্রে হাত দেখে আমি টোটকা প্রদান টোটকা দিই, এবং সেই টোটকার দ্বারা কিন্তু মানুষ উপকৃত হন। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে অরূপ বিশ্বাস বলছি। অরূপ বিশ্বাস বর্ধমান থেকে। নিজের সম্বন্ধে জানবে? আমি নিজের সম্পর্কে জানবো। বলো ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 25/4। 25শে এপ্রিল। তারপর? 25/4/1988। 1988। টাইমটা বলো। টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমাদের কলকাতা। কলকাতা। এখন কি চাকরি করছো? হ্যাঁ চাকরি করছি। কোথায় চাকরি করছো বাবা বলো? প্রাইভেট সেক্টরে করছি। হ্যাঁ প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টর। কোথায় অফিস, কোথায়? কলকাতাতে? কলকাতাতে। আচ্ছা যাই হোক, দেখো
এইখানে যেটা দেখতে পাচ্ছি তোমার এখানে, তুমি শুনবে ভালো করে, হ্যাঁ, তুমি আমাকে ফোন করে বললে একটা কথা যে তোমার চাকরির ব্যাপারে জানার উদ্দেশ্য তো, নাকি বিবাহের ব্যাপারে জানতে চেয়েছো? চাকরি চাকরির ব্যাপারে দেখো, আমি যেটা বুঝতে পাচ্ছি, তুমি যে প্রাইভেট সেক্টরে চাকরি করছো, কিন্তু তোমার এখানে প্রাইভেট সেক্টরই করছো, কিন্তু তোমার একটা সরকারি চাকরি প্রাপ্তির একটা যোগ ছিল, কোনোদিন চেষ্টা করেছিলে সরকারি চাকরি করার? চেষ্টা করেছিলাম কিন্তু ক্লিক করেনি, ক্লিক করে, একদম ঠিক বলেছেন এটা। সরকারি চাকরি একটা প্রাপ্তি যোগ ছিল তোমার, তুমি কিন্তু সঠিক সময় প্রতিকার করনি বলে এই ফল লাভ হয়েছে। সেরকম হলে বাবা তুমি যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই ভালো ব্যবস্থা করে দেবো তোমার বর্তমানের ক্ষেত্রে। বর্তমান সময় কিন্তু কর্মস্থানটা নিয়ে একটু ডিস্টারবেন্স থাকবে এবং নানাবিধ অসুবিধা কিন্তু তোমার থাকবে, একটুখানি চলার পথে বাধা হয়ে যাবে, এবং কাউকে যদি কোনো রকম কথা বলো সেই কথাটা একটু বুঝে বলতে হবে। একটু ভুল হয়ে গেলে কিন্তু তোমার সেই ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে, তোমার থেকে যে সাউন্ড ভাইব্রেশন পেলাম সেটা নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু এই ডিস্টারবেন্সটা আসবে। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, কোনো কারণে হোক লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো যাই হোক দর্শক বন্ধু, যাদের যেরকম অশুভত্ব থাকে সেগুলো আমি গাইড করি, এবং চেম্বারে আসলে আমি টোটকার মাধ্যমে রেমেডি করি, যার রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে কোন টোটকাটা কার জন্য দরকার। কারোর বিবাহের সমস্যা, সে বিবাহের সমস্যার জন্য টোটকা এক। কারোর পড়াশোনার সমস্যা, সেই পড়াশোনার সমস্যার টোটকা এক। কারোর কর্ম নিয়ে সমস্যা, চাকরি নিয়ে সেখানে প্রাপ্তি নেই, তার টোটকা এক। কর্মেতে উন্নতি করতে চাইছেন, তার টোটকা আর এক। ব্যবসা শুরু করতে চাইছেন, একটা ঘর রয়েছে বা দোকান রয়েছে, আপনি ব্যবসা শুরু করতে পারছেন না, নানা রকম বাধা আসছে, তার টোটকা আবার আর এক থাকবে। জীবনে চলতে গেলে কিন্তু বাধা বিপত্তি অতিক্রান্ত হয়ে চলতে হবে। আমি কি করি, ঈশ্বর আপনার জন্য যেটা ফিক্সড করে দিয়েছেন সেই জিনিসটা আমি তো পরিবর্তন করব না, কারণ আপনার ডেট অফ বার্থটা ফিক্সড, অর্থাৎ জন্ম ছকে এটা ফিক্সড। যে অশুভ দোষগুলো হয়েছে, সে মাঙ্গলিক হোক, গুরুচণ্ডাল দোষ হোক, কালসর্প দোষ হোক, যে কোনো রকম অশুভ দোষ কিন্তু সেটা ফিক্সড। সেই দোষের অশুভ প্রভাব আপনার ওপর যেন না পড়ে এইটাই আমি চেষ্টা করি, এবং এই দোষ খণ্ডনের কাজ সহ নানাবিধ কাজ কিন্তু এই পৌষী পূর্ণিমায়, মাঘ মাস যুক্ত পৌষী পূর্ণিমায় খুব ভালো ফল লাভ হয়। অর্থাৎ শুভ মাসে অশুভ পূর্ণিমায় অশুভ কাজ কাটান করে শুভ দিকে ফেরানো, এই কাজের শক্তি কিন্তু অনেকখানি শক্তিশালী হবে। কারণ তারা মা হচ্ছে পূর্ণিমার দেবী, কারণ শুক্লপক্ষের চতুর্দশী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন এবং দিন, সেই দিন কিন্তু মায়ের আবির্ভাব তিথি হিসাবে কাউন্টিং হয়, এটা কিন্তু আপনারা জানেন, যার জন্য তারাপীঠে পূর্ণিমাতে কাজ কিন্তু বেশি ভালো ফল লাভ। এবং 28 তারিখ এই পৌষী পূর্ণিমায়, মাঘ মাস যুক্ত পৌষী পূর্ণিমায় আমাকে পেয়ে যাবেন 28 তারিখ তারাপীঠ চেম্বারে। এই জায়গায় যদি প্রতিকারের দরকার হয় তাহলে আমাকে চেম্বারে যোগাযোগ করতে পারবেন, বা ফোনের মাধ্যমে, যদি অনলাইন ভিডিও কলিং না পারেন সেক্ষেত্রে অডিও কলিং, জাস্ট ফোন করে যেরকম রেমিডি নেওয়ার সেই ব্যাপারে আমার সাথে কথা বলতে পারেন। আমার দুটো মোবাইল নাম্বার খোলা রয়েছে, 9836955394 এবং 8335866506, 9836955394 এবং 8335866506। অনুষ্ঠানের পর আমি আপনাদের সাথে নিশ্চয়ই কথা বলবো, দুটি নাম্বারে লিখে রাখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। এবং আগামীকাল 23 জানুয়ারি আমাকে পেয়ে যাবেন কাঁথি চেম্বারে, 24 জানুয়ারি রবিবার দিন পেয়ে যাবেন শ্যামবাজার, মঙ্গল সোমবার দিন পেয়ে যাবেন 25 জানুয়ারি গড়িয়াহাট চেম্বার, এবং মঙ্গলবার দিন হাওড়া এবং শ্যামবাজারে পেয়ে যাবেন 26 জানুয়ারি, 28 জানুয়ারি তারাপীঠ। এই দোষ খণ্ডনের কাজ কিন্তু ভালো হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।